উনি আমার বাসায় এসেছেন, এই জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাই এবং ওনার প্রতি কৃতজ্ঞতা জানাই। উনি নির্বাচিত হয়েছেন, তার জন্য ওনাকে স্বাগত জানাই। তো আমি যেহেতু উনি 5 বছরের জন্য এই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালন করবেন, আমি ওনার সফলতা কামনা করি। আমি যে বিষয়টা চাই যে নারায়ণগঞ্জের যে দুর্নাম সন্ত্রাস মাদক, সেই মাদক এবং সন্ত্রাসের বিরুদ্ধে যেহেতু উনি নারায়ণগঞ্জের মূল নেতৃত্বে আসছেন, আর সে এর বিরুদ্ধে একটা কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। সেই কার্যকর পদক্ষেপের গ্রহণ করার পরে যদি, এবং নারায়ণগঞ্জের যে আপনারা জানেন যে প্রাচ্যের ডান্ডি হিসাবে নারায়ণগঞ্জ পরিচিত, কিন্তু উন্নয়নের ক্ষেত্রে সরকারের কাছ থেকে অনেক ক্ষেত্রে আমরা সঠিক যে এখানকার জাতীয় আয়ের যে পরিমাণ অর্থ এখান থেকে আসে সেটা অনুযায়ী এখানে সরকারগুলো কাজ করে না, যার জন্য নারায়ণগঞ্জ অনেক ক্ষেত্রে পিছিয়ে আছে। তো সেই কাজগুলো করার জন্য নারায়ণগঞ্জবাসীর উন্নয়নের জন্য রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, ওভারব্রিজ এসব করার জন্য আমি মনে করি যে এই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনকে সরকার গুরুত্ব দিবে এবং এই যে নারায়ণগঞ্জবাসীর যে সমস্যা সেই সমাধান করার জন্য পর্যাপ্ত পরিমাণ অর্থ বরাদ্দ সরকার দিবে। আমরা যে এই দায়িত্ব পালন করতে যে যদি আমাদের, আমরা ক্ষুদ্র মানুষ, যদি আমাদের কোনো প্রয়োজন হয় আমরা ইনশাল্লাহ এই নারায়ণগঞ্জের স্বার্থে, নারায়ণগঞ্জের মানুষের স্বার্থে, নারায়ণগঞ্জের উন্নয়নের স্বার্থে আমরা যে কোনো সহায়তা দিতে আমরা প্রস্তুত থাকবো। সব ফলাফল মেনে না নেওয়ার তো কোনো এখানে কোনো সুযোগ নেই। আমি যদি বলি যে ফলাফল মেনে নিলাম না, তাতে কিছু আসে যায় না। সুতরাং এখানে তো যে বিষয়টা সুযোগই নাই সেটা সম্পর্কে প্রশ্ন করা আমি মনে করি এটা সঠিক না। যেহেতু আমরা একসাথে একই শহরে বসবাস করি, অবশ্যই ওনার সহযোগিতা আমার লাগবে। উনি যে পেশায় আছেন, উনি আগেও পূর্বেও করেছেন, আমার কর্মীদের উনি দেখভাল করেছেন। আমি আশা করি ভবিষ্যতে ওনার যে ইস্তেয়ার দিয়েছে, এটা কিন্তু আমি গতকালকেই বলেছিলাম যে ওনার ইস্তেয়ারের থেকে আমি এটা নিব, নিয়ে আমার যে আমার পক্ষে যে কাজগুলি করা সম্ভব আমি সেটা করার চেষ্টা করব এবং ওনার সহযোগিতা অবশ্যই নিব এবং আমরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে থাকার চেষ্টা করব। এবং যে মাদক এবং কথা বললো, এটা আমি পূর্বের থেকেই এই ব্যাপারে অনেক সোচ্চার, আশা করি এবার ওনাকেও সাথে পাবো। এবং যাদেরকে ধরা হয় যে মাদক সহ অথবা বিভিন্ন কারণে, আমি আমার দৃঢ় বিশ্বাস যে সাকর সাহেবও এইসব ব্যাপারে সোচ্চার থাকবেন কোর্ট এলাকাতে। এবং আমি তো অবশ্যই আমার স্বভাবের বাইরে আমি যেতে পারবো না, আমার যে নেচার আমি আগেও ছিলাম এরকম, এখনও থাকবো এবং আমরা মিলেমিশে নারায়ণগঞ্জের জন্য কাজ করবো, নারায়ণগঞ্জবাসীর জন্য কাজ করবো।